হ্যালো দিদি, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাইকুমদের ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে দেখাচ্ছি আপনাদের নোহা জিপসাম ডেকোরেশনের কালেকশনে আসছে এখানে আবার। তো ওনাদের কিছু বিল্ডিং এর কাজ, রেডিমেড যেগুলো কাজ কমপ্লিট করা হয়েছে সেগুলো আজকে আমি তুলে ধরতেছি আপনাদের সামনে। তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। আর এখানে বিলাল হোসেন যে নাম্বারটা দেওয়া আছে ওনার সাথে কন্ট্যাক্ট করলে ডিটেল সব কিছু আপনারা জানতে পারবেন। দেখুন ভিউয়ার্স, এই যে বাইরের যে সিঁড়ি ঢোকার সময় যে একটা সিনারি কাজ করা, এটা ওনাদেরই কাজ করে। ওনাদেরকে বললে ওনারা এই ডিজাইনটা করে কাজ করে দেয়। খুবই সুন্দর একটা সিনারি হয়েছে, দেখুন প্রত্যেকটা সিঁড়িতে দেওয়া আছে এরকম। তো আমরা এখন আছি অলরেডি বিল্ডিংয়ের তিনতলাতে, যেখানে উপরে একটা জিপসামের কাজ করা আছে। খুবই সুন্দর করে জিপসামের কাজ করা, তার মাঝখানে একটা এলইডি লাইট দেওয়া হয়েছে। কালারটা চেঞ্জ হয়ে গেল, দেখতে পারছেন কলিং বেলের সাথে এগুলো কালারও চেঞ্জ করা যায়। খুবই সুন্দর কাজ করা। দেখে পছন্দ করে দিতে পারবেন, তো যে যার মতো না ইচ্ছা মতো আপনারা ক্যাটালগ দেখে পছন্দ করে নিতে পারবেন। তো এটা আমার ভিতরে রুমের ভিতরে ঢোকার আগের যে সিনারিটা সেটা দেখাচ্ছি। বিলাল ভাই সামনে আছে আমার, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বাড়ির বিল্ডিং খুবই সুন্দর গর্জিয়াস করে কাজ করা হয়েছে পুরো বাড়িটাই। চলুন ভিউয়ার্স আমরা ভিতরে একটু দেখি। ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা কোনো কাজ করাইতে চাইলে অবশ্যই বিলাল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখুন ভিউয়ার্স সিলিংটার কাজ দেখাচ্ছে, এটা হচ্ছে জিপসামের কর্নারের এটা। খুবই সুন্দর করে দেখুন জিপসামের কাজগুলো যে করা হয়েছে খুবই সুন্দরভাবে, দেখুন ছোট ছোট নিকট নিকট কাজগুলো করা হয়েছে, ডিজাইনগুলো খুবই সুন্দর। সিলিংয়ের এটা পুরো ভিডিওটা একটাই দেখা নিয়ে আসবে উপরের। চলো এটা সিলিংয়ের যে উপরেরটা দেখতেছি, ফ্যানের এটা কত ইঞ্চি? 38 ইঞ্চি। এটা 38 ইঞ্চি ফ্যানের সিলিংয়ের উপরটা। তো বিল্ডিং যেরকম ডিজাইনই থাক, আপনি জিপসামের সব ধরনের কাজ করতে পারবেন। দেখুন বিল্ডিংটা আপনার এখানে যে এটা কী বলুন, বলে করিডোরের কর্নারটা দেখুন ভিউয়ার্স যেভাবে আসছে বিল্ডিং ওভাবে কাজটা করে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে। দেখুন চিকন করে কাজটা করে মাঝখান থেকে আপনার ডিজাইনটা খুব সুন্দর করে এখানে গর্জাস করে দেওয়া হয়েছে। বিল্ডিংয়ের সাইজ যেটি পাবে আপনার ডিজাইন দেওয়াভাবে এটা জিপসামের কাজ করা হয়। জিপসাম হলো একটা হোয়াইট সিমেন্টে কাজ করানো এই জিনিসটা তৈরি করা হয়। অ্যাকচুয়ালি এটা ওয়েটে অনেকে জিজ্ঞেস করে ওয়েট কেমন, ওয়েট কিছু না, কাঠের যেরকম ওয়েট ওরকমই নর্মালি একটা ওয়েট, হালকা ওয়েট, ওরকম বেশি ভারী কিছু না। এটা জাস্ট যে সাদা হোয়াইট সিমেন্টে তৈরি করা হয় এবং হোয়াইট সিমেন্ট দিয়ে এটা লাগানো হয়। প্রতিটা এই বাড়ির বিল্ডিং এর প্রতিটা রুমে খুব সুন্দর করে ডিজাইন করে জিপসামের কাজ করা হয়েছে। সাইড বর্ডার কর্নার ফ্যানের ডিজাইন
সাইড বর্ডার প্লাস কর্নার গুলো দেখাই নিতেছে এখন বিভা শব্দদেরকে। ফ্যানের সিলিং, ফ্যানের ডিজাইনটা এটা কয় ইঞ্চি? 32 ইঞ্চি। আচ্ছা 32 ইঞ্চি। কর্নারটা দেখুন, যার যেরকম পছন্দ ডিজাইন তার সেরকম কর্নার। এই যে বর্ডারটা দেখুন, ফ্যানের সিলিংটা এটা ওকে 32 ইঞ্চি না? হ্যাঁ, ফ্যানের সিলিংটা এটা 32 ইঞ্চি। প্রতিটা রুমের সাইড বর্ডার ডিজাইন গুলো ভিন্ন ভিন্ন, কর্নার গুলো ভিন্ন না? হ্যাঁ আলাদা। দেখুন আপনাদেরকে একটু জুম করে কাছে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি কালার ডিজাইন গুলো, কালার গুলো সব ঘুরে দেখুন। অনেকেই বাইরে থেকে বিদেশ থেকে ফোন করতেছেন, জিজ্ঞেস করতেছেন এটা সম্বন্ধে, এটা কীভাবে কী কাজ করে। অ্যাকচুয়ালি আমি ডিটেলসে আজকে একটা পুরো ফুল বিল্ডিংয়ের কাজ কমপ্লিট তাদের, সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। কর্নার বর্ডার দুটি দেখালাম, এখন দেখাই দিই আপনাদের ফ্যানের সিলিংটা। ভিউয়ার্স আমার পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভিউয়ার্স আপনারা পুরো ডিটেলসটা পুরোপুরি জানতে পারবেন, বুঝতে পারবেন যে একটা রেডিমেড ফুল ভিডিও বিলিংয়ের কাজ কমপ্লিট করা হয়েছে, সেটাই আমি আপনাদেরকে তুলে ধরছি। খুবই সুন্দর ডিজাইন এবং খুবই সুন্দর বাড়িটা। জিপসামের কাজগুলো অ্যাকচুয়ালি ফুটাই তুলে খুব সুন্দরভাবেই, বাড়ির বিল্ডিংয়ের সব কাজটি ফুটাই তোলা হয় জিপসামের। আপনি যেরকম ডিজাইনই দিতে চান, ঘরের বাইরে সব জায়গায় আপনি যে ইচ্ছে মতো কাজ করতে পারেন, এবং এই বাইরে আপনাদের এই ডিজাইনগুলো করে দেয়। আপনারা চাইলে এইটা কোনো রেস্টুরেন্ট বা ফাস্টফুড এগুলো করা হয়, কেউ বাড়িতে করতেছে, কেউ ঘরে করতেছে, গেটের সামনে করতেছে, সাইডে ওয়ালটা, এটা আপনার রেস্টুরেন্টে বেশিরভাগ দেখা যায় সাধারণত। এখন বাসা বাড়িতেও করে সুন্দর একটা ডিজাইন, ভালো লাগে।
কত সুন্দর, যেখানে একটু টাইপ কাজ করা হয়েছে অলরেডি। এই জিপসামের কাজের যে ভাইরাকে ডিজাইন করে তারা এই কাজগুলি করতেছে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট লাইক করে জানাবেন, আর অবশ্যই বিল্ডারের সাথে কন্ট্যাক্ট করবেন যদি বিল্ডিংয়ে বাড়ির কোনো কাজ করতে চান, ফ্ল্যাটের কোনো কাজ করতে চান। তো ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।